ধর্ম নিয়ে কোনো প্রকার বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্য ধর্মকে আঘাত করার জন্যই পবিত্র কোরআন শরীফের অবমাননা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সকালে রাজধানীর পূর্বাচলে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সাইফুল শাহিনের রিপোর্ট। সকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, কুমিল্লার ঘটনা দুঃখজনক, অন্যের ধর্মকে হেয় করার অর্থ নিজের ধর্মকে অসম্মান করা। অন্যের ধর্মকে যদি হেয় করা হয় তাহলে নিজের ধর্মকেই অসম্মান করা হয়। আরেকটি কথা, আইন কেউ হাতে তুলে নেবে না, কেউ যদি অপরাধ করে সে যেই হোক সে অপরাধীদের বিচার হবে, আমাদের সরকার সে বিচার করবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না, তা আমাদের সকলেরই সে কথাটা মেনে চলতে হবে। এর আগে রাজধানীর পূর্বাচলে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় বিদেশে বাংলাদেশিদের বিনিয়োগ সৃষ্টিতে সরকার কাজ করছে বলে জানান তিনি। অনেকের হয়তো একটু সন্দেহ থাকতে পারে যে উন্নয়নশীল দেশ হলে বোধহয় অনেক সুবিধা বঞ্চিত হবো, কিন্তু সুবিধা বঞ্চিত হওয়ার থেকেও আমরা সুবিধা অর্জন করতে পারবো আরও অনেক অনেক বেশি, সেটাই আমাদের জন্য সবথেকে বড় বিষয়। সেখানে আমরা অন্তত আরও বেশি সুযোগ পাবো আমাদের রপ্তানি সম্প্রসারণ করতে। মহামারীর কারণে উন্নয়নের গতিটা কিছু কমে গেলেও দেশ থেমে থাকেনি, ভবিষ্যতে উন্নয়নশীল দেশ হিসেবে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সমৃদ্ধশালী হবে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।